हेलो माय डियर स्टूडेंट्स, अस्सलाम वालेकुम। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, অনাকাঙ্ক্ষিত কোন রকমের কথা ক্লাসে বলা যাবে না, কোনো সাউন্ড যেন না হয়। সুন্দর করে একটা নিরিবিলি রুমে বসবে, সেখানে ক্লাস করবা। আজকে আমরা আমাদের পড়ার শিডিউল যে আছে সেই শিডিউল অনুসারে মডেল কোশ্চেন 25 পড়ব। মডেল কোশ্চেন 25 তোমরা জানো এটা তোমাদের সিলেবাসের শেষ মডেল টেস্ট। এই মডেল টেস্টটা শেষ হলে আমরা মোটামুটি আমাদের সিলেবাসটাকে একবার কমপ্লিট করতে পারছি। তো মডেল কোশ্চেন 25 এ আমরা যে প্যাসেজটা প্রথমে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান্ডার্স অফ দা ওয়ার্ল্ড 2। তোমরা যদি গল্পটাকে একটু দেখো তাহলে দেখবে যে ওয়ান্ডার্স অফ দা ওয়ার্ল্ড 2 এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল আমাদের বোর্ড বইয়ে, সেখানে তিনটা বিষয় ছিল। এক নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে, এরপরে ছিল স্পেস ট্রাভেল এবং মোবাইল ফোনস। এই বিষয়গুলো মোটামুটি আমাদের মডেল টেস্ট 25 এ দেওয়া আছে। সো দেখো, আজকের ক্লাসে আমি একটা উপকরণ নিয়ে আসছি, খুব সহজলভ্য উপকরণ। যেহেতু আজকে আমাদের পড়ার সাথে এই উপকরণটার হুবহু মিল আছে, তোমরা কি মোবাইল ফোন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো আমরা যেহেতু আজকে এই ওয়ান্ডার্স অফ দা ওয়ার্ল্ড 2 পড়ছি এবং এইখানে যে বিষয়গুলো বলা আছে সেগুলো সবই ইলেকট্রনিক ডিভাইস, যেমন ধরো কম্পিউটার, সবার কাছেই কম্পিউটার আছে তাই না বাসায়? একটা কম্পিউটার ডিভাইস, স্পেস ট্রাভেল এটা তো আরো জটিল, আরো কমপ্লেক্স একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, এরপরে মোবাইল ফোন। সো এটা আমার কাছে খুব সহজলভ্য মনে হয়েছে। তো মোবাইল ফোনে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, মোবাইল ফোনের কাজ কি, এটার উপকারিতা কি, অপকারিতা কি, সবকিছুই কিন্তু আমাদের জানা আছে। তো এই উপকরণটি তোমাদের ক্লাসে দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফোনের মডেল ইউজ করে দেখতে না ফেলে। এখন বলা হচ্ছে যে মোবাইল ফোনটা আসলে স্মার্টফোন হতে হবে এবং একটা স্মার্টফোন আমাদের কিন্তু গোটা ওয়ার্ল্ডটাকে আমাদের হাতের মুঠোয় এনে দেয় তাই না? আমরা স্মার্টফোন থাকলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, চাক্ষুষ ভাবে দেখতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি, পড়াশোনা করতে পারি, পরীক্ষাও দিতে পারি, যেটা তোমাদের চেয়ে ভালো আর কে বা জানে। সো এই মোবাইল ফোনটা আজকের ক্লাসের যদি উপকরণ হয় তাহলে এখান থেকে কি কি বিষয়গুলো আসতে পারে, যেমন ধরো আমরা এখানে পরীক্ষার প্রশ্নগুলো সেন্ড করতে পারছি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, এটাও কিন্তু মোবাইল ফোনের দিক থেকেই সম্ভব হয়েছে। এরপরে মনে করো পরীক্ষার জন্য কোনো শিডিউল বা নোট বা পড়া রিলেটেড কোনো প্রবলেম বা তোমার সাথে যোগাযোগ করা, তোমার সাথে কমিউনিকেট হওয়া, তোমার ক্লোজ হওয়া, এই বিষয়গুলো কার মাধ্যমে সম্ভব হয়েছে? মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইল ফোনের মাধ্যমে এই মোবাইল ফোনের আরো কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে ইট গিভস আস প্লেজার, এটা আমাদেরকে প্লেজার দেয়। আমাদের মন খারাপ হলে মোবাইল ফোন ইউজ করে কিন্তু আমরা কি গান শুনতে পারি, আমরা ছবি দেখতে পারি, আমরা ছবি তুলতে পারি, আমাদের লাইফের হিস্ট্রি গুলাকে আমরা এক জায়গায় করে রাখতে পারি, এই সব বিষয়গুলো স্যার কে জানা ছিল, এই সব বিষয়গুলোই কাজ হয়েছে মোটামুটি মোবাইল ফোনের মাধ্যমে। এখন যদি সাপোজ মনে করো পৃথিবী থেকে মোবাইল ফোনটা হারিয়ে গেল, তাহলে এই সমস্ত কাজগুলো আমরা কিভাবে করব? আমরা কি আদৌ করতে পারবো? না স্যার, করতে পারবো না। তাহলে কি মনে হয়, মোবাইল ফোন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? স্যার গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, ভেরি গুড। সো তোমরা নিশ্চয়ই আজকের উপকরণটার সাথে একটু মজা করেই ইন্ট্রোডিউস হয়েছো। তো চলো এরপরে আমরা নেক্সট যে আইটেমটা দেওয়া আছে, ফার্স্ট আইটেম, সেটা হচ্ছে কম্পিউটার। উই হ্যাভ নোন অল অফ দা কম্পিউটার, আমরা কম্পিউটার সম্পর্কে কিন্তু সবকিছু জানি। তোমাদের স্কুলে অনেকগুলো কম্পিউটার আছে, তোমাদের কম্পিউটারে ক্লাস হয়, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা ভালো মতোই জানো। এখানে বলছে যে দা ইনভেনশন অফ কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দা হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবনের জন্য
কম্পিউটারের ইনভেনশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। ইট হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, এটা আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে, ঠিক কি না? চেঞ্জ করে দিয়েছে না? আচ্ছা, তাহলে চেঞ্জড, চেঞ্জ মানে কি বলতো? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা, তাই না? এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন করে দেওয়াটাই হচ্ছে চেঞ্জ। ওকে, লাইফস্টাইল মানে জীবন ধারণের, যে প্রতিদিনের যে জীবন ধারণ, জীবন জীবিকা। লাইফস্টাইল মানে আমাদের যে প্রতিদিনের প্রত্যাহিত জীবন, এটা হচ্ছে লাইফস্টাইল। এরপরে বলছে উই ইউজ ইট ইন এভরি স্পিয়ার অফ লাইফ। এই স্পিয়ার ওয়ার্ডটা একটু আননোন তোমাদের কাছে। স্পিয়ার মানে কি, কে বলতে পারবে? স্পিয়ার মানে হচ্ছে দিক, স্পিয়ার মানে হচ্ছে ক্ষেত্র, স্পিয়ার মানে হচ্ছে অবকাঠামো, সমস্ত কিছু। অর্থাৎ আমাদের এই যে চারিপাশ, আমাদের যে প্রকৃতি, আমাদের নেচার, আমাদের যে অ্যারাউন্ড, এই সব বিষয়গুলোই কিন্তু স্পিয়ার। স্পিয়ার মানে প্রতিটা ক্ষেত্র, তোমার লাইফের যে ক্ষেত্রগুলো আছে, এই ক্ষেত্রগুলোকে আমরা বলছি এখানে স্পিয়ার। তাহলে দেখো, আমি কিন্তু তিনটা সেন্টেন্স পড়েছি, এর মধ্যে দুই থেকে তিনটা ওয়ার্ডের মানে কিন্তু বলে দিয়েছি। তোমরা কি এই ওয়ার্ডের মানেগুলো মুখস্থ করে ফেলেছো ক্লাসেই? মুখস্থ হয়েছে? আশরাফুদ্দৌলা শোনা যাচ্ছে? আশরাফুদ্দৌলা শোনা যায়? Yes sir. Yes sir. ওকে, ঠিক আছে। সো এরপর আমরা বলছি উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, কমিউনিকেশন, ওয়াচিং মুভিজ, লিসনিং টু মিউজিক, প্লেইং গেমস। যে বিষয়গুলো আমি মোবাইল ফোনটাকে দেখে কিন্তু বলেছিলাম, একাধারে কম্পিউটারের মাধ্যমেও, উইথ দি হেল্প অফ দ্য কম্পিউটার উই ক্যান ইউজ দিস থিংস, উইথ দি হেল্প অফ দি মোবাইল ফোন উই ক্যান অলসো ইউজ দিস থিংস। মোবাইল ফোন এবং কম্পিউটার উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা, মোবাইল ফোনের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। শেষে কাজগুলো কি কি একটু দাগাইতে হবে? এটা গুরুত্বপূর্ণ, পরবর্তীতে একটা প্রশ্নের অ্যান্সার আমরা এটা পাবো। আচ্ছা, এরপরে বলছে ইন এ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার। এখনকার যুগে আমরা যদি খেয়াল করি, কম্পিউটার এবং স্মার্টফোনের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য মনে হয় না আছে, কারণ কম্পিউটারের মাধ্যমে যে বিষয়গুলো করা যায়, এখনকার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু ওই একই বিষয়গুলো কাজ করা যায়। সাপোজ তোমার একটা ইনফরমেশন দরকার, তুমি যে কোনো ভাবে মোবাইল ফোনে যাও, নেট কানেক্ট করো, নেট কানেক্ট করে সেখানে যাও, দেখো সব ইনফরমেশন গুলো কিন্তু তোমার হাতের মুঠোয় আসবে। ইজ ইট ট্রু? আসবে না? অবশ্যই আসবে। আচ্ছা, আগের যুগের যখন স্মার্টফোন ছিল না, তখন কিন্তু মানুষ ডেস্কটপ কম্পিউটারের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়তো। এখন কিন্তু স্মার্টফোন আসার পরে কম্পিউটারের গুরুত্বটা অনেকটা হলেও কমে গেছে, অনেকটা হলেও কিন্তু কাজ কমে গেছে। এটা কি সত্য বলছি? অবশ্যই। আচ্ছা, এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে বলছে, সেটা হচ্ছে উই ক্যান হোয়েন উই ফিল লনলি, যখন আমরা একাকী অনুভব করি, হোয়েন উই ফিল লনলি we can use mobile phone by sending email or sending letters. আমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন টেক্সট প্রেরণ করতে পারি, বিভিন্ন ধরনের ইমেইল প্রেরণ করতে পারি, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমাদের রিলেটিভসদের কাছে কি করতে পারি, শেয়ার করতে পারি। এই বিষয়গুলো এখানে বলা আছে। আফটার দ্যাট, এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উই ক্যান আপডেটেড আওয়ারসেলফ। মোবাইল ফোন এবং কম্পিউটার ইউজ করার ফলে আমরা কিন্তু কি করছি, নিজেদেরকে কি করছি, আরো আপডেট করছি, আরো যুগের সাথে তাল মিলিয়ে চলার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আসছে। আমরা ডে বাই ডে কিন্তু মডার্ন হচ্ছে। এখনকার যুগে এটার একটা বাস্তব উদাহরণ দেই। সাপোজ তুমি একটা বাটন ফোন নিয়ে বের হয়েছো, তোমার আশেপাশে যারা আছে তারা সবাই স্মার্টফোন নিয়ে বের হয়েছে, তুমি দেখবা তারা তোমাকে বলবে তুই তো ব্যাকডেটেড, বলবে না এই কথা? বলবে না? অবশ্যই বলবে। অতএব সবাই কিন্তু এখন স্মার্ট হওয়ার চেষ্টা করছে, সবাই কিন্তু এখন মডার্ন হওয়ার চেষ্টা করছে। বোঝা যাচ্ছে তো এই পর্যন্ত? ওকে, সো দিস অল ইনফরমেশন ইজ অ্যাবাউট কম্পিউটার। নাও উই আর গোইং টু সাম ইনফরমেশনস অ্যাবাউট স্পেস ট্রাভেল। স্পেস ট্রাভেলে কি কি ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা আমি একটু বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করছি। এখানে ফার্স্ট যে লাইনটা বলছে সেখানে বলছে নট হান্ড্রেড ইয়ার্স বিফোর, দ্যাট মিনস 100 বছর আগেও। নট হান্ড্রেড ইয়ার্স বিফোর মানে হচ্ছে 100 বছর আগেও হিউম্যান বিইংস ইউজ টু থিঙ্ক, মানুষজন চিন্তা করত
যে had I the wings of a bird. তোমরা এই লাইনটাকে সুন্দর করে দাগিয়ে রাখো. It's a highly important line. It's a highly important information throughout the text. গোটা টেক্সটের মধ্যে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই লাইনটার একটা স্পেসিফিক ব্যাখ্যা কিন্তু আমি একটু পরে দিয়ে দেব. এখানে কি বললো দেখো, had I the wings of a bird. বলছে যদি আমার পাখির মতো কি থাকতো, হ্যাঁ কি থাকতো বলো তো, পাখা থাকতো. যদি আমার পাখির মতো পাখা থাকতো, then what will happen? কি হতো পাখির মতো, পাখির মতো পাখা থাকলে কি হবে, কি হবে সে কিন্তু আকাশে উঠতে পারবে. হ্যাঁ ঠিকই ধরেছো. বলছে dream came true when the Wright brothers flew with the first aeroplane. Wright brothers নামে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে. দেখো বানানটা এরকম R I G H T, পাওয়া গেছে? কেন লিখছি এই কথাটা বোর্ডে, বোর্ডে এটা লিখলাম কেন? কারণ স্যার গুরুত্বপূর্ণ, স্যার গুরুত্বপূর্ণ ওয়ার্ড, গুরুত্বপূর্ণ ওয়ার্ড মডেলের জন্য. হ্যাঁ এখানে বলছে যে not 100 years before, 100 বছর আগেও people used to think, মানুষজন চিন্তা করত, had I the wings of a bird, যদি আমার পাখির মতো বাসা থাকতো, মানে পাখা থাকতো, then কি হতো সে, তারা কি করতে পারতো, আকাশে ওড়ার একটা dream দেখতো, আকাশে উঠতে পারবো এমন একটা স্বপ্ন দেখতো. এরপরে বলছে dream came true, মানে স্বপ্ন সত্যি হয়েছে, with the help of these two brother, Wright brothers, এরা হচ্ছে দুই ভাই. ওদের ফ্যামিলির টাইটেলটা হচ্ছে রাইট, তাদের বাবা দাদা সবার নামের পরে রাইট লেখাটা থাকতো, তাদের ফ্যামিলির স্ট্যাটাসটা হচ্ছে রাইট ব্রাদার্স. হ্যাঁ তো দুই ভাই, রাইট ব্রাদার্স, হ্যাঁ দুই ভাই সর্বপ্রথম প্লেন আবিষ্কার করলো, এবং প্রাথমিক যে প্লেনটা ছিল সেটা খুবই নরমাল একটা প্লেন ছিল, ওই কাঠ কোট দিয়ে, মানে কাঠ পাখা চামড়া এই সব দিয়ে তারা একটা প্লেন তৈরি করলো, এবং সেই প্লেন নিয়ে আকাশে আকাশে উড়েছিল. কথা বলো না, প্লেন নিয়ে তারা আকাশে উড়েছিল, এবং আস্তে আস্তে তাদের এই টেকনোলজিটা ডেভেলপ হলো. তো সবকিছুতে আজমাইনকে খুঁজিস তাই না? সরি স্যার আজমাইন কথা বলছে. আজমাইন তুমি কথা বলো না, ক্লাসে চুপচাপ দেখো কি বলে. সো তাদের এই টেকনোলজিটা ডে বাই ডে ডেভেলপ হলো, আস্তে আস্তে আরো ইমপ্রুভ হলো, আস্তে আস্তে টেকনোলজির জায়গায় ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো চলে আসলো, এবং সর্বশেষ বর্তমান যুগের দেখো কত সফিস্টিকেটেড, কত ইউনিক প্লেন তৈরি করছে তাই না? এমন প্লেন তৈরি করছে যে প্লেন গুলো শুধু পৃথিবী নয়, ইটস গো বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর বাইরেও চলে যাচ্ছে, ইভেন মার্স, মুন, হ্যাঁ বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে তারা কিন্তু মঙ্গল গ্রহ পর্যন্ত, ইভেন সূর্যের কাছাকাছি পর্যন্ত তারা কিন্তু যেতে পেরেছে. তো এই যে সূর্যের কাছাকাছি গেল, এর পেছনে প্রধান কারিগর কিন্তু ছিল these two Wright brothers. এই দুই ভাইয়ের অবদানের কারণে কিন্তু বর্তমান যুগের স্পেস ট্রাভেল গুলো এত টেকনোলজি ডেভেলপ হয়েছে. তো এই হচ্ছে আমাদের স্পেস ট্রাভেল সম্পর্কে কথাবার্তা, এবং এই স্পেস ট্রাভেলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন থেকে প্লেন আবিষ্কার হলো তখন থেকে মানুষের কাছে পৃথিবীটা কিন্তু আরেকটু স্মলার হয়ে গেল, আরেকটু ছোট হয়ে আসলো. কারণ কি, সাপোজ আগের যুগে মানুষ যখন হজে যেত, পায়ে হেঁটে যেত, নাহলে ঘোড়ায় চড়ে যেত, নাহলে উঠে চড়ে যেত, এবং এটা করতে মাসের পর মাস সময় লাগত. এখন কিন্তু 6 থেকে 6.5 ঘন্টার মধ্যেই বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে যাওয়া যায়। তাহলে এত দূরের একটা রাস্তাকে এত কাছে নিয়ে আসলো কোন টেকনোলজি বলতো? স্পেস ট্রাভেল, এরোপ্লেন, হ্যাঁ এরোপ্লেন, স্পেস ট্রাভেল, স্পেস অ্যাক্সেসরিজ, এই বিষয়গুলোই কিন্তু আমাদের এত বড় একটা রাস্তাকে এত ছোট নিয়ে আসছে. তাহলে ইজ ইট এসেনশিয়াল ফর আস অর নট? অবভিয়াসলি এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওকে, দরকারি জিনিস. ঠিক আছে, এরপরে আমরা থার্ড যে পোরশনটা ছিল, থার্ড সেকশনে মোবাইল ফোন নিয়ে কথা বলা আছে, যেটা আমি আগেই তোমাদেরকে ডেমো দেখিয়েছিলাম. মোবাইল ফোন আজকে আমাদের ক্লাসের উপকরণ স্বরূপ আমি নিয়ে আসছি. এই মোবাইল ফোনের মাধ্যমে কি কি বিষয়গুলো হয় সেই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি আগেই বর্ণনা করে ফেলেছি. তো আমরা প্যাসেজ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা নিয়েছি,
চলো আমরা এখন প্যাসেজের বাইরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো মিউট করো। সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। আজকে আমরা পেজ নাম্বার 372। প্লিজ ওপেন ইওর বুক এন্ড পেজ নাম্বার 372। ইন দ্যাট পেজ উই উইল ফেস সাম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। ইউ হ্যাভ টু আনসার দ্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ইন ইওর এক্সাম। এন্ড ইন ইওর এক্সাম দেয়ার আর 7 মার্কস। পরীক্ষার হলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, 7টা প্রশ্ন থাকবে। ইচ কোয়েশ্চেন্স হ্যাভ 1 মার্ক। প্রতিটা প্রশ্নের জন্য একটা করে মার্ক থাকবে, 7 মার্ক, 7টা থাকবে 7 মার্ক। সুন্দর করে তোমরা পড়তে হবে। সাধারণত এই মাল্টিপল চয়েস প্রশ্নগুলোতে কি হয়, বিশেষ করে ওয়ার্ড মিনিং দেয় উইথ সিনোনিম এবং অ্যান্টোনিম চাইবে। তোমরা দেখো প্রশ্নগুলোকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখো, দেখবা অধিকাংশ প্রশ্নে মোর দেন 80% সেখানে কিন্তু তোমাদের ওয়ার্ড মিনিং রিলেটেড প্রশ্ন আসবে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, এখানে বলেছে সাপোজ দেখো 8 নাম্বার 7 নাম্বারটা দেখো, দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর, দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর। তোমরা কি দেখতে পাচ্ছ 7 নাম্বারটা দেখেছো? দেখো মাল্টিপল চয়েস পেজ নাম্বার 372 কোশ্চেন নাম্বার 7 বলছে দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর, দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর। আমি সেই সমস্ত প্রশ্নই হিট করছি যে প্রশ্নগুলো পরীক্ষায় দিয়েছে আগে এবং আগামীতেও দিতে পারে বা দিব, এই প্রশ্নগুলোতেই কিন্তু আমি হিট করছি। তোমরা কিন্তু একটু বুঝতে হবে ক্লাসগুলো দেখে যেটা যেটা মুখ দিয়ে বাইর হচ্ছে আমার, কাইন্ডলি যদি একটু কলম দিয়ে দাগিয়ে রাখতে পারো তোমাদের রেজাল্টটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এখানে 7 নম্বরে বলছে দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর, বলছে পৃথিবীর যে ওয়ান্ডার্স গুলো আছে সেগুলো হচ্ছে, এখন সেগুলো কি হচ্ছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। 1 নম্বর অপশন হচ্ছে বিলিভেবল, 2 নম্বর হচ্ছে আনবিলিভেবল, 3 নম্বর হচ্ছে ইউরেবল। বলো তো কোনটা হবে? আনবিলিভেবল, বিলিভেবল। 7 নম্বরের অ্যানসার কি হবে বলো তো? দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর বিলিভেবল, না আনবিলিভেবল, বি নাম্বার হবে, বি নাম্বার, বি নাম্বার হবে আনবিলিভেবল। এখন আনবিলিভেবল মানে তুমি যদি না জানো তাহলে তুমি এদিক সেদিক অ্যানসার দিতেই পারো, তুমি যদি মানে জানো তাহলে তোমার কাছে এটা সুবিধা হবে। আমরা যখন এই ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 পড়েছি সেখানে প্রথম প্যারার মধ্যে ছিল যে এই লাইনটা দেওয়া ছিল দা ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর, এই লাইনটা কিন্তু প্রথমেই দেওয়া ছিল। তোমরা যদি ভালো করে একটু দেখো দেখবা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 এ এই কথাটাই বলা আছে। তাহলে 1 নাম্বার অ্যানসার আমরা পেয়েছি সেটা হচ্ছে আনবিলিভেবল এবং এটার অপশন হচ্ছে বি নাম্বার, তাই আমি বোর্ডে বি নাম্বার লিখেছি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে ঠিক আছে, নেক্সটে আমরা যাব। নেক্সটে আমরা যাচ্ছি সেটা হচ্ছে 8 নাম্বারটা দেখো। নেক্সট যে প্রশ্ন নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। নাও পিপল ট্রাভেল ফাস্টার দ্যান এ, নাও পিপল ট্রাভেল ফাস্টার দ্যান এ, এটার প্রশ্ন যেটা সেটাকে বুঝতে হবে। বলছে নাও পিপল ট্রাভেল, এখন মানুষ ট্রাভেল করছে, এখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে ফাস্টার দ্যান, ফাস্টার মানে দ্রুত গতিতে, ফাস্টার মানে কি দ্রুত গতিতে, দ্রুত গতিতে, দ্রুত গতিতে দ্যান এ। অপশন এ টাইগার, অপশন বি ডিয়ার, অপশন সি হর্স, অপশন ডি বার্ড। বলো তো কোন ট্যান্সার হতে পারে? স্যার বার্ড। বার্ড কেন? বার্ড হবে কেন? কি মনে, কি মনে কেন বার্ড হবে বলো তো? মানুষ উঠতে পারে কিনা তাই। হ্যাঁ, আর এই প্রশ্নটা আসছে কোথায় থেকে? স্পেস ট্রাভেল থেকে। প্রশ্নটা দিয়েছে কোথায় থেকে বলো? স্পেস ট্রাভেল থেকে। ওই যে একটা লাইন আমি বলিয়েছিলাম যে হ্যাড আই দা উইংস অফ এ বার্ড, বলেছিল কি যে যদি আমার পাখির মতো কি থাকতো, পাখা থাকতো, তাহলে আমি কি করতাম, আকাশে উঠতাম। তো 100 বছর আগে কথা শোনো, 100 বছর আগে তার যদি পাখির মতো ডানা থাকতো তখন সে উড়েছিল, তাহলে এই 100 বছর পরে এটা কি ডেভেলপ হয়েছে না? আমার কথা ছিল না, ছিল কি না? হ্যাঁ, টেকনোলজি তো ডেভেলপ হয়েছে, স্পেস বেড়েছে, ট্রাভেল বেড়েছে, হ্যাঁ টেকনোলজি গুলো ডেভেলপ হয়েছে, যার কারণে বলছে যে নাও পিপল ট্রাভেল ফাস্টার দেন এ বার্ড, এখন
বর্তমানে মানুষ পাখির চেয়ে দ্রুত গতিতে চলাফেরা করছে। এবং তোমরা নিশ্চয়ই জানো আমাদের মহাকাশে যে যানগুলো যায়, রকেটগুলো যায়, সেগুলোর গতি কিন্তু পাখির চেয়ে হাজার হাজার গুণ বেশি, পাখির গতির চেয়ে হাজার হাজার গুণ বেশি গতি সম্পন্ন। বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ক্লাসের যে প্ল্যান ছিল আমার, সেটা হচ্ছে এই একটা টেক্সট বুঝিয়ে দেওয়ার ইয়া ছিল, এবং এই প্যাসেজের উপরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি একটু যতদূর সম্ভব সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করিয়ে দেখিয়েছি। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে এনজয় করেছো। তোমাদের আজকের লাইভ ক্লাসের যদি কারো কোনো কোথাও বুঝতে প্রবলেম থাকে আমাকে এই বাকি দুই মিনিটের মধ্যে জিজ্ঞেস করতে পারো। তোমরা নিজেদের মধ্যে কথা না বলে, কোনো সাউন্ড না করে প্যাসেজ রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে আমাকে এখন জিজ্ঞেস করো। তোমাদের কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? Yes sir, yes sir. তোমার নাম বলো, নাম বলে প্রশ্ন করো। Yes sir, no sir. Okay sir, বুঝে ফেলেছি sir. No, 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 no. অবশ্যই না। তুমি কে বলছো? তুমি তুমি কে বলছো? জানি না sir. নাম কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো, ক্লাস আমরা এখনই শেষ করে দিব। আজকে আমরা মডেল কোশ্চেন 25 পড়লাম, একটা প্যাসেজ আলোচনা করেছি এবং প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা করেছি। তোমাদের কাজ হচ্ছে আজকে পেজ নাম্বার 372 এর যে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বাসায় সুন্দর করে পড়ে নিবা, এবং এসডব্লিউ নাই আমাকে জানাবে কে কে করেছো এই প্রশ্নগুলো, আমাকে সবাই জানাবে। কিন্তু তো আগামী ক্লাসে আবার তোমাদের সামনে আসবো আশা করে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওকে স্যার, ওকে স্যার, বাই 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 বাই